রাজশাহী জেলা সদর থেকে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুটিয়া অবস্থিত। সপ্তদশ শতকের মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুটিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে আছে। পুটিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। এছাড়া এখানে আছে রানীর স্নানের ঘাট। অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ।